হাওড়া পুলিশের বিরুদ্ধে তদন্তের আবেদনে সায় দিল কলকাতা হাইকোর্ট। আরজিকর ইস্যুতে নবান্ন অভিযোগের আগের দিন হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছিল চার ছাত্র নেতাকে, পরে আবার তাদের ছেড়ে দেওয়া হয়। অভিযোগ, নবান্ন অভিযানের আগে ফৌজদারি আইনের বিধি না মেনেই গ্রেপ্তার করা হয়। আবেদনকারীদের দাবিতে সিলমোহর দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করা হল। ওই চারজনকে ক্ষতিপূরণ সহ একগুচ্ছ পদক্ষেপের আবেদন করা হয়। এদিন রায় দিতে গিয়ে আদালত সব আবেদন গ্রাহ্য হবে বলে জানায়। গ্রেপ্তার হওয়া ছাত্রদের পরিবারের দাবি, দোষী পুলিশ অফিসারদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে। পাশাপাশি অযথা গ্রেপ্তারের ফলে সম্মানহানি হয়েছে চার যুবকের, এর জন্য ক্ষতিপূরণ ধার্য করুক কলকাতা হাইকোর্ট। নবান্ন অভিযানের আগের রাতে হাওড়া স্টেশন থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া চার যুবকের পরিবারের দাবি, 27 আগস্ট নবান্ন অভিযানের আগের রাতে হাওড়া স্টেশন থেকে গোলাবাড়ি থানার পুলিশ চার ছাত্র নেতাকে আটক করে। পরের দিন সকালে হাইকোর্টে পরিবারের লোক তাদের খুঁজে পেতে আবেদন করলে পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে তাদের গ্রেপ্তার করেছে বলে জানায়। যদিও মামলার শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী জানান, গোলমাল ছড়াতে পারে এই আশঙ্কায় তাদের আগাম গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু পুলিশ কোনো এফআইআর না করায় বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের প্রশ্নের মুখে পড়েন রাজ্যের আইনজীবী। ওই চার যুবকের আগে কোনো ফৌজদারি মামলার সংযোগ আছে কি না এমন তথ্য প্রমাণ হাজির করতে পারেনি রাজ্য। বাধ্য হয়ে বিচারপতি মন্তব্য করেছিলেন, পুলিশ কি নিজের ইচ্ছা মতো যে কাউকে গ্রেপ্তার করবে আবার ছেড়ে দেবে? সেখানে আইনের বিধি মান্যতা পাবে না? এরপরেই আবেদনকারীদের দাবি মতো সব দাবিকেই গ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ, কারণ মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের আইনজীবী। এই নিয়ে আমাদের প্রতিনিধি মানস নস্কর কি বলছেন আমরা একবার দেখব। ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানের আগের দিন রাতে চার ছাত্র নেতাকে পুলিশ কেনই বা গ্রেপ্তার করলো এবং কেনই বা তার পরদিন ছেড়ে দেওয়া হলো, সেই বিষয়ে রাজ্যের কাছে জানতে চেয়েছিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। বিচারপতির পর্যবেক্ষণ ছিল যে এইভাবে তো যে কাউকে গ্রেপ্তার করা যায় না এবং তাকে ইচ্ছে মতো ছেড়েও দেওয়া যায় না। পুলিশ কেন তাদের গ্রেপ্তার করেছিল এবং গ্রেপ্তার করার পরে কেন তাদেরকে ছেড়ে দিল, তাদের বিরুদ্ধে আদৌ কোনো ফৌজদারি মামলা ছিল কি না বা গুরুতর কোনো অভিযোগ ছিল কি না জানতে চেয়েছিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। কিন্তু রাজ্য সেই বিষয়ে কোনো সদুত্তর দিতে না পারায় এদিন পুলিশ অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং ওই চার ছাত্র নেতা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। প্রসঙ্গত, 27 আগস্ট ছাত্র সমাজের ডাকা আরজিকরের ঘটনায় ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্যে বিভিন্ন জায়গা থেকে আসছিলেন ওই ছাত্র নেতা, তাদেরকে হাওড়া স্টেশনের কাছে গোলাবাড়ি থানার পুলিশ গ্রেপ্তার করে এবং যথারীতি তার পরদিন বিকেলে অর্থাৎ নবান্ন অভিযানের দিন বিকেলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। সকালে, নবান্ন অভিযানের দিন সকালবেলা পরিবারের তরফে যখন আদালতে কলকাতা হাইকোর্টে মামলা করা হয় তখন পুলিশের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছিল এবং নবান্ন অভিযানে গোলমাল ছড়াতে পারে বা নবান্ন অভিযানে ঝামেলা সৃষ্টি করা হতে পারে, এই আশঙ্কা থেকেই ওই চার ছাত্র নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও বিচারপতি জানতে চেয়েছিলেন যে এরা যে গোলমাল ছড়াতে পারে বা এরা যে ঝামেলা সৃষ্টি করতে পারে তার সপক্ষে কোনো তথ্য প্রমাণ আছে, একই সঙ্গে এদের বিরুদ্ধে কোনো রকম ফৌজদারি মামলা রয়েছে কি না তাও জানতে চেয়েছিলেন বিচারপতি, কিন্তু রাজ্যের তরফে আদালতে কোনো সদুত্তর দিতে পারেনি পুলিশ। তারপরেই দীর্ঘ এই মামলা দীর্ঘ শুনানির পর রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আজকে সেই মামলার রায় দিয়েছেন বিচারপতি, সেখানেই তিনি নির্দেশ দিয়েছেন এই পুলিশ, যে পুলিশ আধিকারিকরা এদেরকে গ্রেপ্তার করেছিল তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে হবে, একই সঙ্গে এই ছাত্র নেতাদের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছিল যে তাদের গ্রেপ্তার করায় মানহানি হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, সেই দাবিও কার্যত মেনে নিয়েছে আদালত এবং রাজ্যকে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং যে পুলিশ আধিকারিকরা এদেরকে গ্রেপ্তার করেছিল তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। প্রসঙ্গত, আরজিকরের ঘটনায় 27 আগস্ট ছাত্র সমাজ একটা নবান্ন অভিযানের ডাক দিয়েছিল এবং সেখানে রাজ্যের বিভিন্ন অংশ থেকে ছাত্রছাত্রীরা যোগ দিয়েছিলেন।
এই চার ছাত্র নেতা তারাও যোগ দেওয়ার জন্য আসছিলেন এবং আগের দিন রাতে তাদেরকে হাওড়া গোলাবাড়ি থানার পুলিশ হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করে এবং তাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছিল। পরিবারের তরফে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের সাথে যোগাযোগ করতে না পেরে আশঙ্কায় তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও নবান্ন অভিযানের দিন সকালে টুইট করে রাজ্য প্রশাসনের কড়া সমালোচনা করেছিলেন এবং জানিয়েছিলেন যে এই ছাত্র নেতার যদি কোনো কিছু হয় তাহলে তার জন্য জবাবদিহি করতে হবে বা তার দায় নিতে হবে রাজ্য প্রশাসনকে। মুখ্যমন্ত্রীকে সরাসরি তিনি এই দায় নিতে হবে বলে রীতিমতো হুমকি দিয়েছিলেন। তারপরেই তার পরিবারের তরফেও কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। সেই মামলায় বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ একাধিক পর্যবেক্ষণ দিয়েছিলেন যে এইভাবে কাউকে তো গ্রেপ্তার করা যায় না, গ্রেপ্তার করার সপক্ষে উপযুক্ত তথ্য প্রমাণ বা উপযুক্ত যুক্তি থাকতে হবে। কেন এদেরকে গ্রেপ্তার করা হলো, এদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ ছিল কি না এবং এদের বিরুদ্ধে আদৌ আগে কোনো ফৌজদারি মামলায় এরা অভিযুক্ত কি না সেই তথ্য চেয়েছিল আদালত, কিন্তু সেই কোনো তথ্যই আদালতে পেশ করতে পারেনি রাজ্য। রাজ্যের তরফে শুধু জানানো হয়েছিল যে এরা নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানে গোলমাল ছড়াতে পারে এই আশঙ্কা থেকেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। আদালতের কাছে এই যুক্তি গ্রহণযোগ্য মনে হয়নি, সেই জন্যেই আদালত আজকে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এই চার ছাত্র নেতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ। প্রসঙ্গত, নবান্ন অভিযানে অশান্তি বাঁধানোর অভিযোগ করে পুলিশ, তা সত্ত্বেও আদালতে রক্ষা কবচ পান সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তাকে রক্ষা কবচ দেয় কলকাতা হাইকোর্ট। তার বিরুদ্ধে তিনটি FIR দায়ের হয়েছিল। অভিযোগ, তারও আগে তার বিরুদ্ধে একাধিক মিথ্যে অভিযোগ দায়ের করে পুলিশ। রক্ষা কবচ দিতে গিয়ে বিচারপতি বলেছিলেন ভাস্কর একজন স্কুল শিক্ষক, তিনি এর আগে বহু আন্দোলনে যোগ দিয়েছেন। নবান্ন অভিযান ঘিরে ভাস্কর ঘোষের বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি FIR ভিত্তিতে আপাতত কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, গ্রেপ্তারির মতো কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ, সেই নির্দেশও দিয়েছিলেন বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ। এতে রাজ্য পুলিশের পাল্টা যুক্তি ছিল, নবান্ন অভিযানের ঘটনায় পুলিশ কর্মী সহ 19 জন জখম হয়েছেন, তাহলে তাদের বিচার পাওয়ার অধিকার নেই, অভিযানের উদ্যোগ নেওয়া ব্যক্তিদের কোনো দায়িত্ব থাকবে না। ভাস্কর ঘোষ নবান্ন অভিযানের অন্যতম আহ্বায়ক, এই অশান্তির অন্যতম চক্রান্তকারী ভাস্কর ঘোষ, ফলে তাকে হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এর আগে নবান্ন অভিযানের আহ্বায়ক সায়ন লাহিড়িকেও 31 অগস্ট বেলা 2টোর মধ্যে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই মতোই রবিবার 31 অগস্ট দুপুর 1:45 নাগাদ সায়নকে ছাড়া হয়েছিল। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।